ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي داريه খবর খাওয়া মূল মাকরুহ, দাঁড়িয়ে খাওয়া হওয়া অথবা দাঁড়িয়ে পানি পান করা বিনা প্রয়োজনে মাকরুহ, আর প্রয়োজন হলে খাওয়া যায়, এর প্রমাণ আছে। পানি আর খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে প্রয়োজনে পানি খাওয়ার প্রমাণ আছে। ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু একবার এরকম খেয়েছেন, পরে বলেছেন এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, মানে দাঁড়িয়ে, তার মানে হলো প্রয়োজনে। কারণ অন্য হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে নেয় তাহলে সে যেন বমি করে ফেলে দেয়। তো এর দ্বারা উভয় হাদিস মিলালে এটাই স্পষ্ট যে প্রয়োজন ছাড়া খাওয়াটা উচিত নয়, প্রয়োজন বুঝে খেতে পারে। তাই যেটা ভালো এটি করা উচিত, কোনটা বসে খাওয়া নিয়মতান্ত্রিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেক লাগিয়ে খেতেন না, বলতেন লা আকুলু মুত্তাকিয়ান, আমি ঠেকা দিয়ে খাই না, আমি একটা বিনয়ী মিসকিন এর মতো খাই। তো খাবারের মধ্যে যত বিনয়নম্রতা পাওয়া যাবে ততই ভালো। বিক্রিম সাল্লাম বসে খেতেন, এটা প্রসিদ্ধ। কিন্তু এই বললাম এটা যে হাদিসে এসছে যেসব হাদিসটা খাওয়া যায় তার মানে প্রয়োজনে খাওয়া যায়। বারাকাল্লাহু ফিক।